ବିରେ କିତା ମାର ଦବ କିତା ଇତା ଖେଲେ ତୁ ଇଦ କେତେ ସାତ ମାର 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 এরপরে কত ওই যে নই 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 আরে কিটা একদম কিটা শুরু করছ দিটা আরে দেও না কেন ভাগল না নই নইতে বিচার তোমার নইতে নইতে টিকটক ভিডিও বানা টিকটক বে 1919 কত কত চলা 2022 বছর হওয়া নো টিকটক চলা তুমি বেড়াবো দিশটা দিয়ে ভিডিও বানাতে শিওর ঠিক ইনস্টাগ্রাম রিলস বানাই দিছ কি ও মা এই আমি হাই ফ্রেন্ডস, আজ লাস্ট একটা কথা কইতাম। আমার লঙ্গে একটা বড় দুর্ঘটনা হইছে, বড় দুর্ঘটনা। আচ্ছা কান্দুম পর আগে কই লই, আমি যাইতাছি গা আপনার লগে বলটু মিলে মাছ ফিরা দিয়ে মাছ ফিরা দিয়ে আমি আর আছে কোনো লীলের ভিতরে লীলের ভিতরে আর লাই ভাইতাম না জায়গা টাটা বাই বাই ভাই তুমি কি লাগে এই কামটা করতে গেলে রেল এত কষি বয়সে দেখতে টুকুরের মতন আর কি, নাহলে তুমি ভাই বিয়া শাদি করার বয়স ভাই কান্দেন আগে হইলো ভাই একটা কাহিনী হইছে, আমার দুর্ঘটনা হইছে। এখন কান্দেন টান্দেন না, আমরা তো বুঝ দিব জিনিসটা কি হইছে। কাহিনীটা কই বলতে মিলতে কান্দন না, কাহিনীটা কই ভাই আগে ভিডিওটা দেন তারপরে কাহিনীটা বলেন। নমস্কার স্যার, सर मैं केबीसी से बात कर रहा हूँ, कस्टमर ऑफिसर राजेश शर्मा मुंबई से। सर आपके लिए इन्फॉर्मेशन गुड न्यूज़ जानकारी है। सर आप जो अपने मोबाइल के अंदर सिम चला रहे हो, जिस नंबर का आपके पास व्हाट्सअप चल रहा है, सर हमारी कंपनी की तरफ से आपके इसी व्हाट्सअप नंबर पे 25 लाख रुपए की सर आपकी लॉटरी निकली है। सर आपको और आपकी फैमिली को केबीसी से कांग्रेचुलेशन वधाई पेश करते हैं। सर मैं आपको बता दूं कि आपके इस नंबर पे लॉटरी कहां से और कैसे लगी है। हमारी कंपनी की तरफ से 5000 नंबरों का पार्टिसिपेट किया गया था, जिसमें एयरटेल, वोडाफोन, आइडिया, बीएसएनएल और जियो कंपनी 5000 नंबरों में से कंपनी ने आपका नंबर चुना है, जिस नंबर का आप व्हाट्सअप चला रहे हो। आपके इसी नंबर पे 25 लाख रुपए की लॉटरी है। सर मैं आपको बता दूं ये लॉटरी आपको कहां से और कैसे रिसीव होगी। सर मैंने आपकी व्हाट्सअप पे लॉटरी की कुछ डिटेल्स वगैरह भेजी है, डिटेल्स के अंदर एक मैनेजर का नंबर है। सर आपने उस नंबर को अपने मोबाइल के अंदर सेव करना है, सेव करने के बाद आपने उस नंबर पे व्हाट्सअप कॉल करनी है। अगर आप उस नंबर पे नॉर्मल सिम कॉल करोगे तो सर आपकी सिम कॉल नहीं होगी, आपकी उस नंबर पे फाइनली व्हाट्सअप कॉल होगी। जैसे आप मैनेजर को व्हाट्सअप कॉल करोगे तो मैनेजर आपसे आपकी लॉटरी का नंबर पूछेंगे, तो सर इस चेक लेटर के अंदर आपका लॉटरी का नंबर भी दिया हुआ है, आपने उनको अपना लॉटरी नंबर बताना है। बाकी की जो भी डिटेल्स इन्फॉर्मेशन है आपको वहीं से दी जाएगी। थैंक यू फॉर कॉलिंग सर, आप इनसे बात कीजिए, बाकी की जो भी जानकारी आपको वहीं से मिलेगी। আমার দিদি ব্যাংক দাদার মায়ের বই আছে না, 5000 টাকা আমি তো ভাই কি খুশি, 8 সালের 25 লাখ টাকা লটারি পেয়ে লাইছি। আমি তো আমি তো বেটা 25 লাখ টাকা বিক পায় কি খুশি। আমি আমার আগে স্টোরি আরে তোর বাইক পরে কিনিস তুমি কোসেন কাই নিগো 25 লাখ টাকা ভাই মানে ফার্ম ওয়েটার দিতে দিছে, মেসেজার কইছে যা এটা কে বিসিতে কার কি মানে কোন বানেগা করোড়পতি 25 লাখ টাকা কোন বানেগা বিলে করোড়পতি তা মানে এটার মানে হইছে যে সেটা পরে বুঝলাম যে আমার ট্যাটুয়াটি জাউনের পরে বুঝলাম যে কোন বানেগা তু মানে এটা তো বুঝে লাগছে না কি। এরপরে কি তা বললো যে মেসেজ লাইন না, আমরা কে বিসিতে কা এমন জন ফোন করছি, আমরা তো ভিডিওটা দেখলে নই কেমনে কি তা কইছে, তো আমার কইছে যে এই নাম্বারটা আবার হোয়াটসঅ্যাপে আমরা লোক কন্টাক্ট করেন, আমরা কই দেবো কেমনে কেমনে ট্যাটা খাইবেন। তো আমি আর মেসেজ করলাম কর্ণপুরে ভাই দাদা দানি 50000 টাকা দিছিল, আতো আসিল আর কুটকুতে নিয়ে আসলো, আতো না তো ব্যাংক আসলো, ব্যাংক ফালাইতাম দাইতাম লিসলাম আর কি। তো ইয়া হেরা কইলো যে আমনে আগে 25000 টাকা আমনের অ্যাকাউন্টে রেখে দেয়া নাই, 25000 টাকা ফালান, ফালাইলে এটা কি কইবো, তো অনেক পর পরের প্রসেস আমরা করব। তো আমি 25000 টাকা ফালাইলাম, এরপর আমার স্ক্রিনশট ফালাইলো যে ওই দেন আমনে এটা অ্যাক্টিভ হয়ে আছে ভাই। এরপর কি করছে কো আর 25000 টাকা বিলে লাগবো, আমি তো না তো টিয়া আছে, আমি 50000 টাকা দিয়ে দেন 25 লাখ টাকা পামু, এটা তো দিয়া মানে আমার ব্যাংক রাখলো অসুবিধা না, ব্যাংকের টাকাটা নিবো।
ভাই আবার ব্যাংকে আমি কি তোরছি আর কোন জায়গা থেকে হালাকি হালাকি করে হেরা প্রসেস পাঠাইলো এমনি এমনি স্ক্রিনশট পাঠাইলো তারপরে আমার এগুলো যে ওটিপি আসছে দেখে আনি যা দিলে আমরা ওখানে আমরা টিয়ারা দিতে দেবো ভাই আমি তো খুশিতে দিলাম ওটিপি দিয়ে সেটা মা শুধু পরে আমার মোবাইলে মেসেজ এসেছে যে আপনার মোবাইল জিরো আপনার অ্যাকাউন্ট জিরো আছে ভাই আমার তো মাথা নষ্ট ভাই কি তা করব আমার মাটি তো বড় ভাও গেছে বড় পাকা তারা সামাল দিত কেন দার মাটি নাই এরপর সাইদি বড় আমার 50 হাজার টাকা আমি অন কি তা করব ভাই অন বাইক গেল তো কইব 50 হাজার টাকা আমার তো মাথা নষ্ট অন বিয়ার লিয়ে রাখতে টাকা আমি এভাবে নষ্ট করে বললাম আমার 50 হাজার টাকা কই গেল এরপর হেরা লো কন্টাক্ট করি হেরা আর ফাইন না ভিতরে ভাই হোয়াটসঅ্যাপে ভিতরে ভাই না হেরা সাইটে ভিতরে ভাই না ভাই আমার 50 হাজার টাকা গেল আমি বাইক চাবো কেন কালকে ভাই ভাই আমার কষ্ট না আমার কষ্ট লাগে ভাই ভাই অন তো আমার অন তো আমার মরণ ছাড়া আর উপায় নাই এর লাগে মরতে হাসলাম আরে শুনেন আপনি কান্দা গাড়ি বাদ দেন আপনি মরে গেল লাগে উইকিটা এটা সমাধান হইব আপনি মরে গেল লাগে বাড়ির মানুষ কান্দবো তারা আরো বেশি কষ্ট পাবে আপনার বইনের বিয়া দিওনের লাগে জিডি হোক টিয়া ব্যাংক রাখতে কইছে তো টিয়াটা আনে গেছে মানে আমনে গেলে তো পুরো মানুষ হয়ে যাবো এইসব না কইরা বাড়ির থেকে গিয়া কোন যে আমার ব্যাংকে তো মনে মন গিয়া থাকে তারার লগে বইয়া পরামর্শ নেই আপনি যদি এই বাবা মরেন আপনার মা তো বহুত কষ্ট হয় সবাই আনা দুই দিন পরে বুঝলিয়া দেবো আপনার মা তো সারা জীবন কান্দবো ভাই আমি 50 হাজার টেনশনে ভাই মরতে মাই বসছি ভাই আপনারা আমারে বুঝাইছেন ভাই ভালো হয়েছে এমন তো যদি সবাই বুঝতো আজকে অতলা মানুষ মরল নইলো আচ্ছা ভাই আপনার কান্দেন না আপনার বাইক দিয়ে দেন না কইছি এমনে কই দেন আর কষ্ট ভাইয়ের না মনে তোরা কান্দবি না তো রাজদূত করে তুইলে কই না ভাই কান্দেন না ভিডিও লাস্টে দা আপনারা সবাই এইটাই মেসেজ দিতাম চাইছি ভিডিওটা একটু এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করছি কিন্তু এর মধ্যে দা একটা মেসেজ দিতাম চাইছি যে কেমনটা লাগে চাইছি যে কেমনটা লাগে তো ভিডিও লাস্টে দা এই কথাটাই কইতাম চাই সবাইরে যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা হাসি খুশির মধ্যে এন্টারটেইনের মধ্যে ভিডিওটা বানাইলাম ভিডিওটার মধ্যে মেসেজ দেওয়ার এইটাই চেষ্টা করছি যে আমার কয়েকদিন আগে আমার বন্ধুর লগে এমন একটা ঘটনা হইছে মানে বাইরে পড়ে আর কি তো এমন মেসেজ আইছিল হোয়াটসঅ্যাপে তারপরে তারা এমন এমন কইলো যে করতো তো হ্যাঁ এমন করছে আর যেভাবে প্রসেস করছে এইভাবে করছে করোনার পরে তার এই 30 না 35 হাজার টাকা মনে হয় এমনতর হেরা মানে হ্যাক করে লয়ে গেছে আর কি তো কালকে রাত্রে আমার এমনতর মেসেজ আইছে তো আওয়ানোর পরে আমি কই ভিডিওটা তো বানান লাগবো নাইলে এমনতর অনেক মানুষের আইতাছে অনেক মানুষের লুটতাছে তো এই ভিডিওটা বানাইলাম আর কি তো সবাই সতর্ক থাকবেন মেসেজ ভিডিওটার মধ্যে ভিডিওটা থাকবো তো এটাই আরেকটা কথা কইতাম যে যার ওই কোনো কিছু ক্ষতি হোক যে কোনো ঘটনা হোক আপনারা মানে মরতেন যায় না আর কি মরলে সব জিনিস হাল হয়ে যাবে না আরও অন্যভাবে পেরেশানি পারে তো চেষ্টা করবেন যে এটা কিন্তু কথা কই সেটা বোঝনের এটা মানে সমাধান করণের আর ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াতে না অনেক জায়গার মধ্যে অনেক মানুষ স্ক্যাম হইতেছে অনেক টাকা লুটতাছে তো অনেক মানুষ মরতেছে আর কি তো মরার পরে আরও পেরেশানি বাড়তেছে এইটাই আপনারা মিস করতে মন চাইতেছে আর কি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো আর শেয়ার জরুর করবেন কারণ শেয়ার করবেন বেশি বেশি করে সেটা কারণ নিজেও সতর্ক হন অন্যরা সতর্ক করেন সবাই তো আমরা মানে আমরা মানুষ গরু ছাগল না তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।